এসএফআই পূর্ব বর্ধমান জেলার দীর্ঘ 3 বছরের আন্দোলনের জেরে অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে পড়াশোনা শুরু করার বিজ্ঞপ্তি জারি করল। এসএফআইয়ের আন্দোলনের এই জয়কে এসএফআইয়ের কর্মীরা বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে রাজবাড়ি গেটের সামনে আবির খেলে উদযাপন করলো। এদিন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানান, এসএফআইয়ের দীর্ঘ আন্দোলনের ফলে বর্ধমান এসএফআই জেলা কমিটি ভিসির কাছে অবস্থানের পর 3 মাসের মধ্যে শিক্ষা বিভাগ চালু করার দাবি রেখেছিল। বুধবার সেই দাবিকে মেনে আন্দোলনের কাছে মাথা নত করে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূরশিক্ষা বিভাগকে চালু করতে বাধ্য হলো। জানেন, দীর্ঘ 3 বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যে ডিসনে এডুকেশন ছিল, দূরশিক্ষা বিভাগ ছিল, তা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যত বন্ধ করে দিয়েছিল। মমতা ব্যানার্জির সরকার পিপিই মডেলের নামে পরেশ পার্থ পিসির কাছে এই বিশ্ববিদ্যালয়গুলো বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। আর যেদিন থেকে ডিস্টেন্স এডুকেশনের পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো, এসএফআই তার পরের দিন থেকে রাস্তায় ছিল। তারা বলেছিল অবিলম্বে ডিস্টেন্স এডুকেশনকে চালু করতে হবে পুনরায়। এবং আপনারা দেখতে পেয়েছেন অতি সম্প্রীতি আজ থেকে 1.5 মাস আগে এই বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে ছাত্রছাত্রীরা অভ্যন্তরে প্রবেশ করে সেখানে অবস্থান করেছিল, আপনারাও সঙ্গে ছিলেন। তার 7 দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের যে ভিসি দীর্ঘদিন ধরে এসএফআইয়ের সঙ্গে দেখা করতো না, তারা দেখা করে আলোচনায় বসতে বাধ্য হয়েছিল। এবং সেখানে এসএফআই বলেছিলাম, এসএফআইয়ের পক্ষ থেকে আমরা, যে 3 মাসের মধ্যে দূরশিক্ষা বিভাগকে চালু করতে হবে, না হলে এই গেট আমরা অবরুদ্ধ করে দেবো। এসএফআইয়ের যে 3 মাসের ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের কাছে মাথা নত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ঘোষণা করলেন যে দূরশিক্ষা বিভাগ পুনরায় 3 বছর পর এসএফআইয়ের আন্দোলনের চাপের জেরে তারা চালু করতে বাধ্য হচ্ছে। আগামী 14 তারিখ থেকে এর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে 6টা বিষয়ে তারা ভর্তি প্রক্রিয়া শুরু করছে। আমরা ওই 6টা বিষয় না, আগামী দিনে আরও যে বিষয়গুলো ছিল, গত আগে যে বিষয়গুলো ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগের অধীনে, সেগুলোকে চালু করতে হবে। আমরা না হলে আগামী দিনে আবার আন্দোলনে যাব। আমরা বলছি এটা আমাদের আংশিক জয়, আমাদের পুরো জয়। আমরা যেদিনকা পাবো 21 কোটি টাকার দুর্নীতি তদন্ত সঠিকভাবে হবে, যেদিনকা আবার নতুন করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ন্যাকের অ্যাপ্লিকেশন হবে, সেদিন থেকে আমাদের পূর্ণ জয় হবে। আজকে বলছি আমরা যে এসএফআই দেখতে পারলেন আবির খেলছে, আমরা বলতে চাই এসএফআইয়ের আবির খেলা সবেমাত্র শুরু হলো। আজকে টেলার ছিল, যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধীনে থাকা কলেজগুলোতে মমতা ব্যানার্জির সরকার ঘোষণা করে, পার্থ বসুর সরকার ঘোষণা করে যে ছাত্র সংসদ নির্বাচন হবে, আমরা বলছি প্রত্যেক কটা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে এসএফআই এইভাবে আবির খেলবে। তার জন্যই প্রস্তুত হয়েছে, এটা এসএফআইয়ের আন্দোলনের জয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দূরশিক্ষা বিভাগ বন্ধ হয়েছিল, প্রথমত তারা দায়ভার ছেড়ে দেওয়ার একটা প্রবণতা গ্রহণ করেছিল। যেরকম নিউ এডুকেশন পলিসি করে, পিপিই মডেল করে আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার সমস্ত শিক্ষাক্ষেত্রে দায়ভারকে কমিয়ে দিতে গেছে, সেরকম কার্যত নিজেদের মধ্যে ইচ্ছাকৃতভাবে এই দূরশিক্ষা বিভাগকে তুলে দিয়ে ছাত্রছাত্রীদেরকে যেন বেশি টাকা দিয়ে অন্য বেসরকারি কলেজগুলোতে পড়তে হয়, তার একটা আতাত ছিল। আমরা এই আতাতকে বুঝতে পেরেছিলাম, আর সেই আতাতে কাওয়ামে হাড্ডি হয়ে দাঁড়িয়েছিল এসএফআই আন্দোলনের মধ্য দিয়ে, আর সেই আন্দোলনের আজকে জয় হলো। আমরা বলছি এইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দিনই ডিসনে এডুকেশনকে বন্ধ করতে পারবে না। এই সময়ে আমাদের শুধু ছাত্রছাত্রীদের তো অনিশ্চিত জীবন ছিল না, যারা দূরশিক্ষা বিভাগে কর্মচারী আছে তারাও এই সময়ের মধ্যে একটা অনিশ্চিত জীবন যাপন করছে, তারাও আন্দোলন করছিল, ওখানে তারাও মনে হয় সেলিব্রেশন করছে, আমরা এখানে সেলিব্রেশন করছি, যৌথ আন্দোলনের জয় এটা। আগামী 14 তারিখ থেকে দূরশিক্ষা বিভাগের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আপাতত সঠিক বিভাগে এই ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্ধমান থেকে টিঙ্কু সাহ, আনন্দ বার্তা।